شكرا لك يا عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. مستر كامل اتشمت كيف؟ يا رحم ايه يا دكتور؟ ايه ايه يا دكتور؟ لا 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 আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। শনিবারে আপনার পাশে পায়ে আবার সার্জারি করবে শেখ? আগামীকাল যাব ডাক্তারের কাছে, যাব হাসপাতালে যাব। জি, তো শনিবারে বসছিল তারা, হতে পারে, দেখা যাক। পাটা ওই মানে আগে যে সেলাই দিয়েছিল সেটা কি এখনো মানে কার্যকরী হয়নি নাকি, এরকম কিছু ব্যাপার না? সেলাই দেওয়া মানে চামড়া, এই দিকে চামড়া মানে পচে যাওয়ার মতো এখানে। সুবহানাল্লাহ। তো এটা যদি এমন হয় তাহলে ওই রান থেকে উড়ো থেকে ওই চামড়া নিয়ে আবার এটা অপারেশন করতে হবে। তো বারানি নোটে গিয়ে তারপরে অপারেশন করতে হবে যদি এমনটা থাকে। যদি ওষুধ দেখে, দেখি ওষুধ খাচ্ছি, দেখি একবার কি পায়ের মানে যে যেটা বলি গোড়ালির এদিকে নাকি পায়ের নিচের দিকে? না, পায়ের নিচের দিকে মূলত চাপ খেয়েছে প্রায় পেন্ডুলে অর্ধেক থেকে নিয়ে, মানে হাঁটুর নিচ থেকে নিয়ে পুরো পায়ে চাপ খেয়েছে। এক পায়ে না, এক পায়ে তো না, ডান পায়ে যে উপরের, এখন পেন্ডুলের উপরের যে অংশগুলো এগুলো আস্তে আস্তে খোলা ছিল, এগুলো কমে গেছে প্রায়। কিন্তু পায়ের যে মেন পা যেটা আছে, পায়ের পাতা থেকে নিয়ে এগুলো ফুলে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা বাবা দাদা, হ্যাঁ ক্লাস করাবো। এসে আমার ছোট ছেলে যে পানিতে পড়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, এই ছেলে মাশাআল্লাহ। কি নাম তোমার? বলতে ওবায়দুল্লাহ। ওবায়দুল্লাহ, ওবায়দুল্লাহ, আল্লাহকে হেফাজত করুন। আর পানিতে যায় না, সাঁতার শিখে নেয় করে না শেখ? অবশ্যই না, 2 বছর মাত্র। হ্যাঁ, তা ঠিক, একেবারে উপবাস শিখাতে হবে, সাঁতার জরুরি। এই জন্যে একেবারে ছোট যে। আচ্ছা ফেরদৌস সাহেব, আজকে সবাই অনুপস্থিত কেন, ব্যাপারটা কি বুঝলাম না। ভুলে গেছে হয়তো, কে জানি, মনে করছে আর কি, দেরি করছে। প্রতিদিন দুবেলা করে শুনে রিমাইন্ড দিচ্ছি, তা ভুলে গেছে। সুবহানাল্লাহ। আমার ছেলে আব্দুল্লাহর সমবয়সী। ঠিক আছে, তাহলে আমরা শাহকে বেশি সময় রাখতে পারবো না, তাই না? উনি অসুস্থ মানুষ, ব্যথা বেদনা অনেক, আমরা তো রেকর্ড করছি। ঠিক আছে, তাহলে শেখ আমার মনে হয় সবাই আস্তে আস্তে জয়েন করে নিচ্ছে না। জানি আমি তো গ্রুপে মেসেজ দিলাম বিশেষ ভাই, তো এখন তো জয়েন করেন, তার তো কিছু করার নেই, কে জানে। তা তো কথাই, মেসেজ তো দিলেন এবং সেটা আমি দেখেই আসলাম। তারপরে এটা এমন নয় যে ভুল ভুলে যে গেজেতে পারে কথাটা আমি এমনি মনে করে বললাম, ভুল আর কথা টোটালেই নয়। যেহেতু সকাল বিকাল 2 বার যে কাজে রিমাইন্ড দেওয়া হয়, মনে করবেন এটা করবেন, এখন আমাদের সবচেয়ে ব্যস্ত গ্রুপ এখন ওটা, আর দেওয়া গ্রুপ। তাহলে ঠিক আছে, আমরা রেকর্ড করছি, তাহলে শেখ আপনি দাঁড় শুরু করে দিন বিসমিল্লাহ করে, আমরা ঠিক 1 ঘন্টা শেষ করে দেবো। এটি আমাদের মানে আজকে 4 দিন 5 দিন থেকে এত কষ্টকর, মানে বলার বাইরে, সালাত আদায় করতে এত কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ সহজ করুক। মানে এখানে পুরো এলাকাটা, এখানে তো আশেপাশে প্রায় 5-7 কিলোমিটার দূরে হবে। শুক্রবার একটু মোটর বাইকে করে জুমার নামাজটা কষ্ট করে আদায় করতে যাই, বাকি সালাত গুলো ঘরেই পড়ি, যেতে পারি না, অনেকটা দূর। এখানে এই এলাকাটা কীর্তন বলতে কি হিন্দুদের পূজা?
জি ওই শিবরাত্রি সব কি আছে ওইসব জানি না, ওই রকমই কিছু একটা হচ্ছে। তো মানে 24 ঘন্টাই বাজছে লাউড স্পিকারে, 24 ঘন্টার জন্য সারাদিন সারা রাত। এখনো 15 দিন চলবে এটা। আজকের আমাদের যে বিষয় সেটা হচ্ছে খুব একটু জরুরি একটি ফতোয়া নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। শায়েক বিস্তারিত আলোচনা করবেন দাওয়াতের বিধান, ফরজে আইন নাকি ফরজে কিফায়া, এ ব্যাপারে উলামাদের মতামত এবং কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা হবে ইনশাল্লাহ। তো আপনাদের আবার স্মরণ করে দিচ্ছি আমাদের ক্লাসটি প্রতিদিন হবে এখন থেকে। আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র এবং সম্ভবত শনিবারও হতে পারে। হ্যাঁ, আমি আবার কনফার্ম করব, তারপরে আপনারা সবাই শিডিউলটা গ্রুপে আছে সবাই দেখে নেবেন। তো মনে রাখবেন আজকে ক্লাস হচ্ছে, কালকে হবে, পরশু হবে এবং শনিবারে আমি আবার কনফার্ম করব শেখের সাথে কথা বলার পরে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে আমাদের যে টপিক ফরজি আইন নাকি ফরজি কিফায়া, এই বিষয়ে আমাদের শেখ ব্যাখ্যা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে শেখ, আপনি শুরু করতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি মুহকামি তানজীলিহি, ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. وقال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي عليه الصلاة والسلام: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. رواه مسلم وأصحاب السنن. তো আজকে আমাদের টপিক মেইন আলোচনা হচ্ছে যে দাওয়াতের বিধান প্রসঙ্গে, দাওয়াতের বিধানটা কি ফরজে আইন নাকি ফরজে কিফায়া। এই এই দরজা দরজা লাগাতো, দরজা লাগাই দাও। আর এর চোখ করে দাওয়াতের বিধান কি ফরজে আইন নাকি ফরজে কিফায়া। তো এ বিষয়ে দুইটি মতামত রয়েছে। একদল উলামায়ে কেরামের মতে দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়া এটা ফরজে আইন। ফরজে আইন মানে প্রত্যেকের উপরে এটা ফরজ, আবশ্যক আইন, প্রত্যেকটা ব্যক্তির উপরে এটা পালন করাটা, এই দাওয়াতি কাজ করাটা পরিহার্য, আবশ্যকীয় ফরজ বিধান, অবধারিত বিধান। আর ফরজে কিফায়া মানে কিফায়া, ফরজ তো আবশ্যক ফরজ, কিফায়া মানে যথেষ্ট হয়ে যাওয়া। মানে এটার উদ্দেশ্য হলো যে কতিপয় মানুষ যদি কোনো একটি কাজ আঞ্জাম দেন তাহলে অন্যরা, অন্যদের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে, অন্যরা দায়মুক্ত হয়ে যাবে, অন্যদের কোনো পাপ হবে না। যেমন সলাতুল জানাজা ফরজে কিফায়া, কোনো একটা এলাকায় একজন মুসলিম মৃত্যুবরণ করলো, সে এলাকার কিছু মানুষ মিলে তার কাফন দাফন সলাতে জানাজা আদায় করে তাকে কাফন দাফন সম্পন্ন করলো, এর দ্বারা ওই এলাকার সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। যদি কেউ কাফন দাফনের দায়িত্ব পালন না করে, সলাতে জানাজা আদায় না করে, তাহলে সবাই গুনাহগার হবে। এটা যে ফরজে কিফায়া। আর ফরজে আইন মানে প্রত্যেককে আদায় করতেই হবে। পাঁচত্ব সলাৎ, যেমন পাঁচত্ব সলাৎ এবং জাকাত, যাদের উপর আবশ্যক হয় জাকাত তো ফরজে আইন। সিয়াম, যে একজন রাখলে অন্যদের পক্ষে আদায় হবে না, সবাইকে রাখতে হয়। কি লাগাইছ? এ
আওয়াজটা বন্ধ হবে না, কেন আওয়াজটা বন্ধ হচ্ছে না? এই আবারও আওয়াজ করে কে, কেন আওয়াজ করো তোমরা? এত আবারও আওয়াজ করে, আবার আওয়াজ করছে কেন? ও প্রথম দল যারা বলেন দাওয়াতি কাজ করে এটা ফরজে আইন, প্রত্যেকের উপর ফরজ, তাদেরও কিছু দলিল রয়েছে। এবং যারা বলেন ফরজে কিফায়, তাদের কিছু দলিল রয়েছে। তো তো পরে সার নির্যাস আসবে প্রত্যেকের যার যার অবস্থান থেকে দাওয়াতি কাজ করা ফরজ, প্রত্যেকে যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী যার যেমন এলেম রয়েছে, অবস্থান রয়েছে, পরিধি রয়েছে, সেখান থেকে সে অনুযায়ী দাওয়াতি কাজ করা ফরজ, ফরজে আইন। তো যারা বলেন প্রত্যেকের উপর দাওয়াতি কাজ করা ফরজ, সবাইকে দাওয়াতি কাজ করতেই হবে, তো তাদের দলিল হলো কোরআন কারীমের প্রথমত একটি আয়াত সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত, আল্লাহ বলছেন وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। এই যে আয়াত, এটা যারা বলেন ফরজ আইন তাদেরও দলিল, আবার যারা বলেন ফরজ কিফায় তাদেরও দলিল। আল্লাহ বলছে وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ। তো সাধারণত আমরা জানি মিনকু মানে তোমাদের মধ্য থেকে, একটি একটি জাতি, একটি দল হওয়া উচিত। তো যারা বলেন ফরজে আইন, এদের নিকটে মিনকুম, মিনটা মিনে দিল বায়ান, এটা বর্ণনা উদ্দেশ্যে এসেছে। তো মিনটা যে মিনকুম, মিন আরবিতে এটা অনেকগুলো অর্থে আসে। তো এর একটি অর্থ হলো মিনটা আসে তাবঈদ, মানে কতিপয় বোঝানোর জন্যে, তোমাদের মধ্য থেকে কিছু মানুষ, একদম একটি জাতি, এটারও এই মিনটা অর্থ দেয়। আবার মিনটা কখনো বর্ণনার জন্য, জাতিটা কারা, তোমরা, মানে সবাইকে বোঝানো হয় তোমরাই জাতি, তোমরা এমন এক জাতি হওয়া উচিত। যারা বলেন ফরজ আইন, তারা মিনকুম এটা মিনটাকে তারা বর্ণনার জন্য তারা ব্যবহার করেন। তারা বলেন তোমাদের, তোমরাই এমন জাতি হবে, এমন জাতি হওয়া উচিত যে জাতি খৈরি, কল্যাণের দিকে আহ্বান করে, ওয়ামুরুনা বিল মারুফি সৎ কাজের আদেশ করবে, ওয়ানহাউনা আনিল মুনকার অন্যায় থেকে, শরীয়ত গরহিত অসৎ কাজ থেকে নিষেধ করে। তোমাদের জাতিটা এমন হওয়া উচিত যারা কল্যাণের দিকে দাওয়া দিবা আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজকে নিষেধ করবে। তাহলে এখানে এই দল উলামায়ে কেরাম যারা বলেন ফরজে আইন, তাদের নিকটে এই মিনকুম মিনটা বর্ণনার জন্য এসেছে, ব্যাখ্যার জন্য, মানে তোমরাই এমন জাতি হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ করে, অন্যায় থেকে নিষেধ করে, মানে তোমরা পুরো জাতি, তোমাদের এমনটা হওয়া উচিত। তো তারা তো আরেকটি দলিল পেশ করেন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। তোমরা কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাসি, যে জাতিকে মানুষের কল্যাণে বের করা হয়েছে। তাহলে এখানে গোটা জাতি যারা আছে উম্মতে মুহাম্মাদের সবাইকে বোঝানো হয়েছে, তোমরা এমন এক জাতি যাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। তাহলে তোমরা গোটা উম্মতে মুহাম্মাদী সবাইকে বোঝানো হয়েছে, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে যে তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ও তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ, শরীয়ত গরহিত কাজ থেকে নিষেধ করবে, ও তুমিনুন বিল্লাহ, এবং তোমরা তো আল্লাহর প্রতি ইমান আনয়ন করো, ইমান রাখবে। তাহলে এখানে গোটা উম্মতে মুহাম্মদকে
তো মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে, তাদের বৈশিষ্ট্য হলো এই দাওয়াতি কাজ করা। অতএব উম্মতে মুহাম্মাদের সবার উপরই দাওয়াতি কাজ করাটা এটা ফরজে আইন, আবশ্যক। তেমনি ভাবে আল্লাহ রাসূল হাদিসে বলেন যে হাদিস, সেখানে হাদিসের নম্বর উল্লেখ করা হয়নি, আমি এটা আরবির থেকে নম্বর নিয়েছি, সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস, সুনান আবি দাউদের 1140 নম্বর হাদিস, সুনানুন নাসাঈর 5008 নম্বর হাদিস, ইবনে মাজার 4013 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 11460 নম্বর হাদিস। হাদিসটি লম্বা হাদিস, এটা বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রুআ মিনকুম মুনকারন, তোমাদের মধ্যে যে কেহ শরীয়ত গরহিত অন্যায় কাজ দেখবে, অসৎ কাজ দেখবে, অন্যায় কাজ দেখবে, তাহলে যে কেউ, এটা ব্যাপক অর্থে বোঝানো হয়েছে, যে কেউ আলেম হোক, সাধারণ পাবলিক হোক, সুরেখাটো আলেম হোক, প্রত্যেকেই যে কেহ শরীয়ত গরহিত অন্যায় কাজ দেখবে, তাহলে ওয়াই ইর হুবিয়া দি, তাহলে সেজন্য হাত দিয়ে সেটাকে বাধা দেয়নি, যদি সে এতে সক্ষম না হয় তাহলে সে তার জবান দিয়ে সেটাকে বারণ করবে, বাধা দেবে। যদি সে তার ভাষা, জবান, বক্তব্যের মাধ্যমে বাধা দিতে না পারে, সক্ষম না হয়, তাহলে কলবি, তার অন্তর দিয়ে বাধা দেওয়ার পরিকল্পনা করবে, প্ল্যান করবে, পরিকল্পনা করবে, অন্তর ঘৃণা করবে, অপছন্দ করবে, এবং অন্তর দিয়ে মনে মনে কল্পনা করবে কিভাবে এটাকে বাধাগ্রস্ত করা যায়, কিভাবে অন্যায় কাজকে বন্ধ করা যায়। ওয়াদালিকা আদউউল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন, দুর্বলতম ঈমানের অবস্থান হলো এটা, অন্তর দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা। এমনি ভাবে আল্লাহ রাসূল হাদিসে বলছেন, পরের হাদিস যেটা লম্বা হাদিসের একটা অংশ, এখানে এই হাদিসটি সহিহ বুখারীর 66 নম্বর হাদিস, এটা সুনান ইবনে মাজা, সুনান দারিমি, মুসনাদ আহমদ, অন্যান্য হাদিস গ্রন্থ এসেছে, আমি দেখেছি এখানে আমাদের যে কিতাব শুধু সহিহ বুখারীর রেফারেন্স উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হজের সময়ে উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, লিউবাল্লিগ শাহিদুল গায়বা, আমার সাহাবিরা, তোমাদের মধ্য থেকে যারা উপস্থিত হয়েছে, আর শাহিদু উপস্থিত যারা হয়েছে, সেজন্য পৌঁছিয়ে দেয় আমার যে আমার ভাষণ, বিজয় হজের সময় ভাষণ দিয়েছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন, এই উপদেশ আমার বাণী যেন পৌঁছে দেয় আল গায়বা, অনুপস্থিত যে তার কাছে পৌঁছে দেয়। তাহলে উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিল সবাইকে রাসূল আদেশ করছেন, যারা ছিল সবাইকে, তাহলে বোঝা যায় যারা রাসূল সাল্লামের একটা বাণী, একটা নির্দেশ জানবে, তারা পৌঁছে দিবে, প্রত্যেকের উচিত দাওয়াতি কাজ করা। পাইনা শাহিদা, কেন উপস্থিত ব্যক্তি যে উপস্থিত হয়েছে, আশা করা যায় হয়তো সে পৌঁছে দিবে, আসছে এমন কারো কাছে পৌঁছে দিবে যে আমার তার চেয়ে বেশি সংরক্ষণ করবে, এমন কারো কাছে পৌঁছে দিবে যে আমার এই বাণী অধিক সংরক্ষণ করবে, অধিক আমল করবে, গুরুত্ব দিবে। তো এ হলো যারা বলেন দাওয়াতি কাজ করা ফরজে আইন, তাদের দলিল গুলো আমরা এখানে উল্লেখ করলাম। অথবা দ্বিতীয় গ্রুপ যারা বলেন দাওয়াতি কাজ করা হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ কিছু মানুষ যদি সেই দাওয়াতি কাজ আঞ্জাম দেন, তাহলে অন্যরা দায়মুক্ত হয়ে যাবে, অন্যদের সবার দিকে গুনাহ মাফ হয়ে যাবে। যদি কেউ এই দাওয়াতি কাজ না করে তাহলে সবাই গুনাহগার হবে। তো তাদের দলিলও আমাদের পূর্বের যে দলিলগুলো, সেখানে একটি আয়াত সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত তারা উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা বলছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি, তোমাদের মধ্য থেকে একটি দল থাকা উচিত, তারা মিনকুম, মিনটা তারা স্বাভাবিক যে অর্থ, মিনটা লিতাবঈদ, কতিপয় বোঝানোর জন্য ব্যবহার হয়, তারা সে অর্থে এটা ব্যবহার করেছে, উদ্দেশ্য নিয়েছেন। আওয়াজ কিসের, কিসের আওয়াজ? এ তো
এই আবার আওয়াজ কিসের? আবার আওয়াজ কিসের? ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر তো পরের দল উলামায়ে কেরাম যারা বলেন দাওয়াতি কাজ ফরজ কিফায়া তারা মিনকুম মিনটা লিত্তাবঈদ কতিপয় অর্থে ব্যবহার করেছেন তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা ইয়াদউন আল খাইর কল্যাণের দিকে ভালো কাজে দিকে মানুষ দিকে আহ্বান করবে দাওয়াত দেবে ওয়ামুরুন বিল মারুফ সৎ কাজের আদেশ করবে ওয়ানহাউন আনিল মুনকারি পরিয়ত গৃহীত অন্যায় কাজ থেকে নিষেধ করবে এমনি ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 122 নম্বর আয়াতে বলছেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফাতুন লিতাফাক্কাহু ফিদ্দীন وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ وَمَا كَانَ الْمُؤْمِنُونَ مُؤْمِنদের উচিত নয় সঙ্গত নয় এদের জন্য যে লিয়ান ফিরু কাফা তারা সবাই বের হয়ে যাবে তারা সবাই যুদ্ধের ময়দানে বের হয়ে যাবে এটা উচিত নয় فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ يعني প্রত্যেকটা ফিরকা প্রত্যেকটি দল থেকে طائفه একটি ছোট দল কেন বের হচ্ছে না لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ তারা যাতে করে দ্বীনের জ্ঞান দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ এবং তারা যেন তাদের জাতিকে স্বজাতিকে সতর্ক করে ভীতি প্রদর্শন করতে পারে ইদা রাজাউ ইলাইহিম যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে লাআল্লাহুম ইহদারুন যাতে করে তারা সতর্ক সাবধান হয় তাহলে এখানে জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রত্যেকটা গোত্র থেকে ফিরকা থেকে বড় দল থেকে একটি দল যাওয়ার জন্য বলা হয়েছে মানে একটি দল তারা জ্ঞান অর্জন করবে অথবা তারা দাওয়াতি কাজ করবে সতর্ক সাবধান করবে সবাইকে জ্ঞান অর্জনের কথা বলা হয়নি এই জন্য একটি দলের কথা বলা হয়েছে এখানে এর দ্বারা বোঝা যায় যে দাওয়াতি কাজ করা এটা ফরজে কিফায়া ফরজে আইন নয় তারপর তারা বলছেন তাছাড়া সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধের কাজ করতে গেলে যথেষ্ট জ্ঞান ও প্রজ্ঞা থাকতে হয় আর তা অর্জন করা সকল মুসলমানের জন্য সম্ভব নয় হ্যাঁ অর্থাৎ সৎ কাজের আদেশ অনৈতিক নিষেধ করার জন্য যথেষ্ট জ্ঞান প্রজ্ঞা থাকার প্রয়োজন হয় তো এই জ্ঞান প্রত্যেক মুসলমানের জন্য আসলে অর্জন করাটা একবারে সম্ভব নয় সুতরাং এই কাজ কাজ করা তারই উপর ফরজ হয়ে হয়ে যাবে যার মধ্যে উক্ত শর্ত পাওয়া যাবে অর্থাৎ জ্ঞান পর্যাপ্ত জ্ঞান থাকবে প্রজ্ঞা থাকবে তাদের উপরে আবশ্যক হবে যখন তারা এই দাওয়াতি কাজ করবে তখন অন্ধরা পাপ্তিক মুক্ত হয়ে যাবে তারা এটা বলে থাকেন তো প্রধান যোগ্য মত হলো প্রথমটি অর্থাৎ দাওয়াতি কাজ করা ফরজে আইন প্রত্যেক ব্যক্তির উপর ফরজ আর তা হলো তার পরিসর ও সাধ্য অনুযায়ী প্রত্যেকে যার যার অবস্থান থেকে এখানে কথা হলো গভীর জ্ঞান জ্ঞানের পাণ্ডিত্য যেটা আয়াতে যেটা আছে তাফাক্কুফিদ্দিন এই জ্ঞানের দিনের যে গভীর জ্ঞান পাণ্ডিত্য লাভ করা এটা সবার পক্ষে সম্ভব নয় তাফাক্কুফিদ্দিন মানে জ্ঞানের দিনের বিষয়ে পাণ্ডিত্য লাভ করা বিশাল জ্ঞানী হয়ে যাওয়া তো এক্ষেত্রে দিনের যাবতীয় বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা গভীর জ্ঞান অর্জন করা মাসাল মাসের সহকারে হাদিস সহি জয়ীফ তাফসির অন্যান্য বিধিবিধান যা আছে সব বিষয়ে পারদর্শী হওয়া এমন একটা অবশ্যই দল থাকতে হবে এমন এক শ্রেণীর উলামায়ে কেরাম থাকবে যাদের যাবতীয় বিষয়ে জ্ঞান থাকা জরুরি তো এই আর এমনি সাধারণভাবে দাওয়াতি কাজ করা প্রত্যেকে যার যার অবস্থান থেকে
আমি যতটুকু জানি আমার যতটুকু জানা আছে সে অনুযায়ী দাওয়াতি কাজ করা এটা আমাদের ওজোর উপর ফরজে আইন। প্রত্যেকে যার যার অবস্থান থেকে প্রত্যেকে যার যার জ্ঞান অনুযায়ী আমি যতটুকু জানি পারি বুঝি সেটা আমি পৌঁছে দিব জানিয়ে দিব। তারা বলেন এই যে পূর্বের দলের উলামায়ে কেরাম তারা যে এই পরের দলের উলামায়ে কেরাম যারা বলছেন যে ফরজে কিফায়া তারা যে বলছেন ওয়ালতাকু মিনকুম তোমাদের মধ্য থেকে মিনকুম মিনটা ইল বায়ানের জন্য বর্ণনার জন্য এসেছে মিনটা কতিপয় অর্থ বোঝানোর জন্য আসে নাই। তোমাদের মধ্য থেকে একটি জাতি হওয়া উচিত এমনটা নয় বরং তোমরাই এমন জাতি হবে যে জাতি মানুষদের কল্যাণ দিকে আহ্বান করবে এটা হলো উদ্দেশ্য। যেমনটা কোরআন কারীমের সূরা হাজের 30 নম্বর আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজতানিবু রিজসা মিনাল আওসানি তোমরা অপবিত্রতাকে বর্জন করো মিনাল আওসানি মিন এটা বর্ণনার জন্য এসেছে অর্থাৎ তথা মূর্তি পূজা তো মূর্তি পূজা প্রতিমা পূজা যে অপবিত্র নাপাক মূর্তি পূজা সেটাকে তোমরা বর্জন করো। এখানে মানে কতিপয় মূর্তি নাপাকে এটা বর্জন করো এটা বোঝানো হয়নি বরং পুরো মূর্তি পূজাটা এটা হলো নাপাকি বিষয় পুরোটাকে তোমরা বর্জন করো। তারা বলেন সেই দৃষ্টিকোণ থেকে ওয়ালতাকু মিনকুম এই মিনটাও এটা বর্ণনার জন্য এসেছে কতিপয় বোঝানোর জন্য আসে নাই। এমনিভাবে তারা বলেন তো পূর্বের যে আমরা হাদিস উল্লেখ করলাম যেটি সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস সুনান আবি দাউদের 1140 নম্বর হাদিস সুনান নাসাই 5008 নম্বর হাদিস সুনান ইবনে মাজার 4013 নম্বর হাদিস মুসনাদ আহমদের 11460 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রুআ মিনকুম মুনকারান তোমাদের মতো যে কেহ শরীয়ত গৃহীত কাজ দেখবে সেজন্য হাত দিয়ে তা বারণ করে যদি তাদের সে সক্ষম না হয় তাহলে সে জবান দিয়ে কথার মাধ্যমে সেটাকে বারণ করবে আর তাদের সে যদি ক্ষমতা না রাখে তাহলে অন্তর দিয়ে সেটা বারণ করার পরিকল্পনা করবে এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। তো এটা তারা দলিল পেশ করেন যে প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমি যতটুকু বুঝে জানি আমি দাওয়াতি কাজ করব দাওয়াতি কাজ চালিয়ে যাব। তাছাড়া যারা ফরজ আইন তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের কর্ম পদ্ধতি দিয়ে তারা দলিল পেশ করেন যে তারা সবাই ইসলামের শিক্ষা শিষ্টাচারের প্রতি মানুষদেরকে দাওয়াত দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই সাহাবিকেরাম এমনটা নয় যে এই কেউ সাহাবি দাওয়াত দিয়েছেন অন্যরা দাওয়াত দেন না প্রত্যেক সাহাবি যতটুকু জেনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন দাওয়াত দিয়ে গেছেন রাসূল থেকে সাহাবিকেরাম দাওয়াতি কাজ করে গেছেন এরপরে পরে যারা ছিল তারাও এই দাওয়াতি কাজ সবাই প্রত্যেকের যার যার অবস্থান থেকে দাওয়াতি কাজ করে গেছেন যে যতটুকু জেনেছেন সবাই এই দাওয়াতি কাজ করেছে ইসলামের শিক্ষা শিষ্টাচার প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন রাত দিন ভোর কখনো তারা তাতে বিরত হননি ক্ষান্ত হননি তার সার্বক্ষণিক দাওয়াতি কাজ করে গেছেন। তেমনিভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে আদেশ করলেন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে তো আল্লাহ বললেন কুল হাদিহি সাবিলি নবী বলুন এটাই আমার পথ আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আমি আল্লাহর দিকে আহ্বান করি দাওয়াত দিয়ে মানুষদেরকে আলা বাসিরাতিন দলিল প্রমাণ সহকারে সঠিক বুঝের সাথে দলিল প্রমাণ সহকারে আনা আমি এবং অমানিত আনি যারা আমাকে অনুসরণ করে। তাহলে এখানে আয়াতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার অনুসারী যারা আছে উম্মত সবাইকে বলেছেন সবারই কাজ হলো এই দাওয়াতি কাজ করা যারাই রাসূলের অনুসারী প্রত্যেকের জন্য এই দাওয়াতি কাজ করা জরুরি প্রত্যেকে যার যার অবস্থান থেকে জ্ঞান অনুযায়ী দাওয়াতি কাজ করবে। তো এক্ষেত্রে কোরআন কারীমের আরেকটি আয়াত উল্লেখ করা হয় তো আমাদের কিতাবে উল্লেখ করা আছে যে যখন মক্কা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল সাহাবায়ে কেরাম তারা তো দাওয়াতি কাজ করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে জ্ঞান অর্জন করে জেনে মক্কায় যখন তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল দাওয়াতি কাজ করা এবং মক্কাবাসীর অত্যাচার অতিষ্ঠ হয়ে উঠলেন মক্কাবাসীদের অত্যাচার জুলুম নিপীড়নের ইসটিম রুলার তারা চালালো সাহাবায়ে কেরামের উপর অকথ্য ভাবে নির্যাতন নিপীড়ন তারা চালাতে লাগলো তখন বিস্তীর্ণতা খুঁজে পেলেন মদিনায় সাহাবায়ে কেরাম বাধ্য হয়ে এক পর্যায়ে
আল্লাহর নির্দেশে তারা মক্কা মাতৃভূমি ছেড়ে মদিনার উদ্দেশ্যে তারা হিজরত করলেন। তো সবাই হিজরত করলেন, তারা সেখানে গেলেন কেন? সেখানে গিয়ে দাওয়াতি কাজ করবেন, যেখানে যদি কোনো একটা ভূখণ্ড এলাকায় দাওয়াতি কাজ করা সম্ভব না, তাহলে সেখান থেকে তারা বের হয়ে অন্যত্র যেখানে দাওয়াতি কাজ করা সম্ভব সেখানে চলে যাবে। রাসূল সাহাবায়ে কেরাম তারা সবাই প্রত্যেকে যারা অবস্থান ধীরে ধীরে মদিনায় চলে গেলেন, সেখানে ইমান তাওহীদ আকীদার দাওয়াত দেওয়ার জন্য মানুষদেরকে আল্লাহর প্রতি আহ্বান করার উদ্দেশ্যে। তো এ কারণে ইমানদারদের মধ্য থেকে যারা হিজরত করেননি তাদেরকে তিরস্কার করা হয়েছে। প্রত্যেকের উপর হিজরত করে মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করা ফরজ, ফরজে আইন। যারা কতিপয় এই হিজরত করেনি এদেরকে তিরস্কার করে কোরআনে আয়াত নাজিল করা হয়েছে। এই যে পরের আয়াত যেটা আমাদের কিতাবে উল্লেখ আছে সেটা সূরা নিসার 97 নম্বর আয়াত। তো এই আয়াত কি প্রসঙ্গে এসেছে এই নিয়ে মুফাসসিরিন কেরামের মাঝে ইখতিলাফ রয়েছে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, এই কিছু মানুষ যারা রাসূল সাল্লাম যখন এই মদিনায় হিজরত করে গেছেন, কিছু সাহাবী কিছু মানুষ মুমিন মুসলিম তারা মক্কায় রয়ে গিয়েছিল, মক্কায় তারা রয়ে গেছিলেন, হিজরত করেননি, তারা তাদের ইসলামকে গোপন করে রেখেছিল, ইসলাম প্রকাশ করেননি। এক পর্যায়ে যখন বদরে যুদ্ধ সংঘটিত হলো দ্বিতীয় হিজরিতে, তখন মক্কার মুশরিকরা দেখে বাধ্য করে বদরে যুদ্ধে নিয়ে গেল। তো তখন দেখা যায় যুদ্ধ যখন লেগে গেল, তো মদিনার সাহাবী সাহাবে কেরাম তাদেরও তীরের আঘাতে দেখা যায় অস্ত্রের আঘাতে যে সকল মুমিনদেরকে মুসলিমদেরকে বাধ্য করে যুদ্ধের ময়দানে নেওয়া হলো, এদের গায়ে সেটা আঘাত বিদ্ধ হয়ে তারা কেউ কেউ মারা গেছেন, মৃত্যুবরণ করেছে যুদ্ধের ময়দানে। তো এই যে যারা এই অবস্থায় মারা গেছে এদেরকে বলা হয়েছে তারা জালেম, তাদেরকে জালেম বলা হয়েছে, কেন তারা হিজরত করে না, হিজরত না করে তারা অন্যায় করেছে। অর্থাৎ হিজরত করে এদের জন্য ইমান তাওহীদ দাওয়াত দিয়ে আবশ্যক ছিল, তারা এই অন্যায় করেছে, তারা জানে না, এই জন্য এদেরকে তিরস্কার ভর্ৎসনা করা হয়েছে। এই আয়াত প্রসঙ্গে আরেক দল মুফাসসিরিন কেরাম বলেন, যারা তাফসির বিশারদ, তারা বলেন এই আয়াত নাজিল হয়েছে মূলত মুনাফিকদের প্রসঙ্গে, যারা ইমান এনেছে কিন্তু তাদের অন্তরে কুফুরি ছিল, মুনাফিকই ছিল, তারা হিজরত করে মদিনায় যায়নি, এদের প্রসঙ্গে মূলত এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ ভালো জানেন, আমরা এই আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম। তো আপনারা আমার অনুবাদটা খেয়াল করবেন, কারণ অনুবাদ যেটা আছে এখানে একটু অস্পষ্টতা আছে, এই জন্য আমার অনুবাদটা খেয়াল করবেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, নিশ্চয় ওই সকল লোক তাওয়াফাহুমুল মালায়েকাতু, ফেরেশতারা যাদেরকে মৃত্যু দিয়েছেন, যালিমি আনফুসিহিম, এমত অবস্থায় তারা নিজের উপর জুলুমকারী ছিল, নিশ্চয় সকল যাদেরকে ফেরেশতারা মৃত্যু দিয়েছেন এমত অবস্থায় ওই সকল লোকেরা ছিল নিজেদের প্রতি অবিচারকারী, জুলুমকারী। কালু ফিমা কুনতুম, ফেরেশতারা মৃত্যুর সময় দেখে বলছিল, ফিমা কুনতুম, তোমরা কিসের মধ্যে ছিলে, অথবা তোমাদের কি অবস্থায় ছিলে, কিসের মধ্যে ছিলে, কেন তোমরা মক্কা ছেড়ে মদিনায় যাওনি, এরা স্যারদেরকে বলছিল মৃত্যুর সময় তোমাদের কি কাজ ছিল, একদম তোমরা যেতে পারোনি, তোমরা কেন যাওনি। কলো, তারা তখন বলেছিল যাদেরকে ফেরেশতা মৃত্যু দিবে মৃত্যুর সময় ফেরেশতাদের এই উত্তরে তারা বলেছিল, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি, আমরা তো দুর্বল ছিলাম, ফিল আরদি মানে পৃথিবীতে মানে মক্কার ভূখণ্ডে আমরা দুর্বল ছিলাম। কলো, ফেরেশতারা এদের প্রতি উত্তরে বললেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, এমন প্রশস্ত ছিল না, ফাতুহাজিরু ফিহা, যে ফলে তোমরা তাতে হিজরত করতে পারতে, আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না যে তোমরা হিজরত করে সেখানে যেতে পারতে, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলছেন সকল এদের ঠিকানা হলো জাহান্নাম, ওয়াসাআত মাসীরা, এরা কতই না
নিকৃষ্ট আবাস আবাসস্থল প্রত্যাবর্তন স্থল যাহার নাম কোথায় না নিকৃষ্ট আবাসস্থল বা প্রত্যাবর্তন স্থল। তাহলে এখানে যারা মদিনায় হিজরত করে যায়নি এদেরকে তিরস্কার করা হয়েছে, এদেরকে জালেম বলা হয়েছে, এবং বলা হলো যে যারা যুদ্ধের ময়দানে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের মাধ্যমে বাধ্য হয়ে যারা যুদ্ধের ময়দানে গেল তাদের ঠিকানা জাহান্নাম বলা হয়েছে। এই জন্যে যদি দাওয়াতি কাজ কতিপয় লোকের পরজি হতো তাহলে কতিপয় মুসলিম আল্লাহ সাল্লাহ সাল্লামে কতিপয় মুসলিম তাদের হিজরত করেছিলেন এটাই যথেষ্ট হয়ে যেত, সবার জন্য হিজরত করা আবশ্যক হতো না। সুতরাং দাওয়াতি কাজ করা সবার ফরজ, আর এতে উম্মতের সবাই একমত যে প্রত্যেক ব্যক্তি তার নির্দিষ্ট স্থানে কর্ম থেকে তার সাধ্যানো যে দাওয়াতি কাজ করতে পারবে। প্রতিটি মানুষ তার পরিবার সন্তান স্ত্রীকে ইসলামের রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরার দাওয়াত দিতে পারে, আঁকড়ে ধরে থাকার দাওয়াত দিবেন। তার ফরজ ওয়াজিব, ইসলামের যে ফরজ ওয়াজিব শিক্ষা দীক্ষা মেনে চলার আহ্বান করতে পারে, আহ্বান করবে প্রতিটি ব্যক্তি, তার স্ত্রী ছেলে মেয়ে, তার আপনজন যারা আছে, তার অধীনস্থ যারা আছে, প্রত্যেকের দাওয়াতি কাজ করবে, দাওয়াত দেবে, নিজ কর্ম ব্যবসা ও পেশায় থেকে দাওয়াতি কাজ করবে, প্রত্যেকে যার যার অবস্থান থেকে দাওয়াতি কাজ করবে। শাইখ বিন বাজ রহিমুল্লাহ তিনি বলেছেন, দাওয়াতি কাজের জন্য প্রতিটি এলাকায় একটি বিশেষ দল থাকা ফরজে কিফায়া, প্রত্যেকটা এলাকায় একটি বিশেষ দল টিম থাকা ফরজে কিফায়া আবশ্যক থাকতে হবে, একদল যারা সার্বক্ষণি দাওয়াতি কাজ করবে। যদি এরকম থাকে এবং তারা সেই কাজ আঞ্জাম দেয় তাহলে ফরজ আদায় হয়ে যাবে, অন্যরা দাওয়াতের দায়িত্ব থেকে মুক্তি পাবে এবং দাওয়াতি কাজ সাধারণ মানুষের জন্য সুন্নত ও সম্মানজনক ফজিলতের কাজ বলে গণ্য হবে। তো একটা দল থাকবে যারা সার্বক্ষণিক দাওয়াতি কাজ করবে, আর প্রত্যেকে যার যার অবস্থান থেকে দাওয়াতি কাজ করবে। অন্তত আমার যে অধীনে যা আছে, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার স্ত্রী, আমি তো এদের দায়িত্বশীল। অতএব সবচেয়ে যেটা গ্রহণীয় যে বিষয়টা সেটা হলো প্রত্যেকে যার যার অবস্থান থেকে দাওয়াতি কাজ করবে, দাওয়াতি কাজ থেকে কেউ মুক্ত নয়। সহিহ বুখারী মুসলিমের যে হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউনান রাঈয়াতিহি, ওহে শুনো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুনান রাঈয়াতিহি, আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে, প্রত্যেকে তার দায়িত্ব অধীনস্থ যারা আছে এদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি দায়িত্ব পালন করেছেন কিনা। এবং কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. যারা কাফের যারা কুফরি করেছে তারা বলবে, ربنا أرنا الذين أضلانا من الجن والإنس, হে আল্লাহ আপনি সেই দুই শ্রেণীকে দেখান, দুই শ্রেণীকে আমাদেরকে দেখান, আদল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন ইনসান থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এই দুই শ্রেণীকে দেখান যাদের কারণে আমরা জাহান্নামী হলাম, নাজআলহুমা তাহতা আকদামিনা, এদেরকে আমাদের পায়ের নিচে রাখবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারা আমাদের পায়ের নিচে থাকে, পায়ের নিচে রেখে আমরা জাহান্নামে যাব। এজন্যে যদি কোনো পরিবারে গার্ডিয়ানের কারণে পিতা মাতার কারণে সন্তান জাহান্নামী হয়, জাহান্নামের পথে যায়, কুপুরি পথে যায়, শিরিকের পথে যায়, আর যদি পিতা মাতা প্রত্যেক গার্ডিয়ান যদি এই দায়িত্ব পালন অবহেলা করেন তাহলে কিন্তু জবাবদিহিতা রয়েছে, কঠিন জবাবদিহিতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহরিমে বলেছেন, يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا, এ মুমিনরা আনফুসাকুম আহলিকুম নার, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আযাব থেকে, সে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে রক্ষা করো, বাঁচাও। ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন লাগিয়ে হবে এই মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون
জাহান্নামে থাকবে মালাইকাতুন গিলাযুন, কঠিন হৃদয়ে ফেরেশতারা, সেটা তারা অত্যন্ত কঠিন, কঠোর হবে, কঠিন হৃদয়ে তার কঠিন হবে, আচরণ হবে অনেক কঠিন, এদের হৃদয়টা হবে গিলাস, কঠিন হৃদয়ের হবে, তারা ভাষাগুলো হবে খরখোশ বাসী। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ যে আদেশ করবেন তারা এর অমান্য করবে না, অতিক্রম করবে না। ওয়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ করবে সেটা তারা তাই করবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন তাদেরকে বলেছেন, মুমিনরা যেন সবাই নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করে। তো এই জাহান্নাম থেকে বাঁচাতে হলে প্রত্যেকে যার যার অবস্থান থেকে দাওয়াতি কাজ করতে হবে। এই দাওয়াতি কাজ এর মাধ্যমে উম্মত মুহাম্মদকে মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সেটাই বলেছেন হাদিসে, সহিহ বুখারী মুসলিমের যে হাদিস আমরা আগেও বলেছি, আল্লাহ বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও একটি আয়াত একটি বিধান হলেও। এই জন্য আমরা যা জানি প্রত্যেকে যার যার অবস্থানে দাওয়াতি কাজ করব। যদি আমরা আসলে উম্মতে মুহাম্মদে আমরা যারা আছি, তো আমরা নিজেরা যদি সংশোধন হইতাম, আমরা নিজেরা ঠিকঠাক হয়ে যেতাম, সংশোধন হয়ে যেতাম, ভালো হয়ে যেতাম, ভালো হওয়ার চেষ্টা করতাম, এবং আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে যারা আছে, আশপাশে যারা আছে, এদেরকে যদি দাওয়াতি কাজকে সংশোধন করতে পারতাম, আস্তে আস্তে আমাদের সমাজে যারা আছে, আমাদের মুসলিম ভাই বোন যারা আছে, এদের মাঝে দাওয়াতি কাজ করতে পারতাম, তাহলে অদূর ভবিষ্যতে দেখা যেত যে এক সময় আমাদের সমাজ, রাষ্ট্র সর্বত্র কুরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হতো, সর্বত্র ইমান এবং তাওহীদের দাওয়াত সর্বত্র ছড়িয়ে পড়ত। তো কুরআন সুন্নাহর যে দাওয়াত, যে ইমান, এই দাওয়াত তাওহীদ, আল্লাহর আইন, কুরআন সুন্নাহ মেনে চলা, এটা আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে আমাদের পরিবার, রাষ্ট্র সর্বত্র সব জায়গায় চলবে। সব জায়গায় আল্লাহর বিধান মানতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল আমাদের ব্যক্তি জীবনে অনুসরণীয় ব্যক্তিত্ব নন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন, তার বিধিবিধান কেবল আমাদের ব্যক্তি জীবনের জন্য আবশ্যক নয়, বরং সবার সব ক্ষেত্রে, কিন্তু প্রথম হল আমার ব্যক্তি জীবন, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে, আমি কতটুকু আরম্ভ করেছি, আমি আমার পরিবার, এ হলো প্রধান মেইন কাজ। তার প্রত্যেকে যার যার পরিসর অবস্থান দিকে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, জাতিকে সতর্ক সাবধান করতে হবে। সমাজে যদি এমন হয় অন্যায় কাজ ঘটে চলছে, দেখা যায় ব্যাপকভাবে একটি অন্যায় কাজ হলো কোনো একটা সমাজে, কোনো একটা রাষ্ট্রে, কেউ কিছু সামান্যতম প্রতিবাদও করেনি, একটু নাসিহা উপদেশও দেয়নি যে এটা অন্যায়, এটা শরীয়ত গৃহীত কাজ, পত্রের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে কেউ বলে নাই, তাহলে অবশ্যই এটার জন্য সবাই গুনাহগার হবে, আল্লাহ আজাব নেমে আসবে, আল্লাহ আজাব নেমে আসবে। কোরআন কারীমে আল্লাহ বলেছেন বনী ইসরাঈলে যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, কানু লা তানাহাউনা আন মুনকারিন ফাআলু, তারা পরস্পর অন্যায় কাজ থেকে নিষেধ করতো না, শরীয়ত গৃহীত কাজ থেকে তারা নিষেধ করতো না, এই জন্য আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাই দাওয়াতি কাজ করা অপরিহার্য, প্রত্যেকে যার যার অবস্থান থেকে, আমরা যেখানে আছি, আমরা যা জানি, যতটুকু জানি, নিজেকে সংশোধন করা এবং দাওয়াতি কাজ করা। তো প্রিয় ভাইয়েরা, তো আমি প্রায় দেখি, আমি গতকালও বলেছি বিষয়টা, অধিকাংশ ভাইয়েরা দেখে অমুক তমুকের দেখা যায় মাজার পূজারে শিরিকি বিদআতে আলোচনা এগুলো শেয়ার করে, আশ্চর্যের বিষয়। এই যে শেয়ার করলো, আজকে দেখলাম এজন্য এগুলো শেয়ার করলে, এগুলো অনেকে আবার তারা শেয়ার করেছে, কেউ দেখা যায় কখনো এই 20টা 30টা 50টা 60টা 70টা 100টা 200 আর বেশি শেয়ার হয়। এই যে একটা বিদআতি বক্তব্য, শিরিক বক্তব্য শেয়ার হলো কয়েক শত, লাভ হইলো কি, মানুষ শিরিক জানলো, শিরিক বিদআতটা মানুষ জানলো, হ্যাঁ বিদআতটা জানলো। যদি এর ফলে যদি আপনার, আপনি কুরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শেয়ার করতেন, যে আমরা 200 মানুষ 200টি আলোচনা, কোনো একজন ভালো একজন শায়খে, কোনো একজন আলেমে কুরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা আমরা শেয়ার করতাম, তাহলে 200 মানুষের মাধ্যমে হয়তো 2000 মানুষ এটা জানতে পারতো, হ্যাঁ এটা কত সুন্দর হতো। বা 200 যদি আলোচনা আমরা শেয়ার করি, তাহলে কতটুকু কুরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াতি কাজ হবে, অনেক হয়ে যাবে, এর দ্বারা অনেক কিছু চলে আসবে, কুরআন সুন্নাহর ইমানি আলোচনা আসবে, তাওহীদ আলোচনা আসবে, কোনো নেক আমলের আলোচনা আসবে, শিখ বিদাতের সতর্কতামূলক কোনো আলোচনা হবে, সংশোধনমূলক আলোচনা হবে, উপদেশমূলক অনেক আলোচনা থাকবে, আলমুক্তমুক দেখা যায় যার নাম নেই, গন্ধ নেই,
কে বসতে এই আলোচনা এ যা হ্যাঁ তুই ভাই জগন্নাথ আছে হ্যাঁ দুই ভাই ঝগড়া করে দেখে যা তোরা মাঝে মধ্যে বড় ভাইয়ের যে চাহিদা ছোট ভাইয়ের ওই চাহিদা তাই আমাদের আজকের দার সেখানে পরে সমাপ্ত হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন জাযাকাল্লাহ খাইরান উস্তাদ। তো আপনারা প্রশ্ন করি, আজকে সবাই প্রশ্ন করবে ইনশাল্লাহ, যে এই যে একটি গুরুত্বপূর্ণ মাসআলা, এটা ফরজায় না ফরজে কিফায়, সে সম্পর্কে ইনশাল্লাহ। তো উস্তাদ, আমার প্রশ্নটি ছিল যে শায়খ বিন বাজের যে ফতোয়া যেটা, বা উনি যে মতামত দিয়েছেন, সেটা তো মনে হচ্ছে একটি তৃতীয় মতামত, বা এটা সামঞ্জস্য রাখার জন্য উনি বলেছেন যে প্রতি এলাকায় একটি বিশেষ দল থাকা ফরজে কিফায়। আসলে শায়খ বিন বাজ ওনার বিষয়টা হলো উনি একটা সমাজের সামাজিক কাজ, যে সামাজিক হয় যদি দাওয়াতি কাজ হয়, উনি একটা সামাজিক কাজ, উনি এক দল যদি পালন করে ফেলে তাহলে সবার জন্য এটা আদায় হয়ে গেল। কিন্তু প্রত্যেকে যার ব্যক্তিগত দায়িত্ব, উনি কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করা হয়নি। প্রত্যেকে যার যার পরিবার ব্যক্তি যারা, এটা ভিন্ন বিষয়। উনি একটি এলাকায় মনে করুন এক দল কিছু বাইরে গিয়ে দাওয়াতি কাজ করলো, তারা মানুষদেরকে মসজিদে নিয়ে আসলো, তা আপনাকে নিয়ে আসতে হবে না, ওনারা তো মসজিদ নিয়ে আসে বললেন, তারা তো দাওয়াতি কাজ করে ফেললেন। কোনো একটা এলাকায় যেমন গান বাজনা হচ্ছে, তো একদল গিয়ে সে গান বাজনা বারণ করলো, বাধা দিল, সেই গান বাজনা বন্ধ করে দিল। তো এই মুহূর্তে আপনারও গিয়ে দাওয়াতি কাজ করতে হবে না। তো এক্ষেত্রে যেহেতু এর কাজ হয়ে গেল, আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এক্ষেত্রে এই সকল বড় বড় কাজ যেগুলো আছে, যদি একদল ওলামায়ে কেরাম কিছু দিনই ভাই তার করে ফেলেন, তাহলে এই জন্যে অন্য যারা আছে সবার জন্য করাটা জরুরি না, যেহেতু আদায় হয়ে গেছে। কিন্তু এই প্রত্যেকে যার যার অবস্থান থেকে যে দাওয়াতি কাজ করা, যারা একাধিক হাদিস দ্বারা যারা প্রমাণিত, সেটা অবশ্যই করতে হবে। সেটা কিন্তু না করলে আমাদের জবাবদিহিতা রয়ে যাবে, কারণ আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন কুল্লুকুম রাইন, প্রত্যেকে দায়িত্বশীল। আল্লাহ রাসূল বলেছেন বুখারী মুসলিম প্রত্যেকে দায়িত্বশীল। এখানে আল্লাহ রাসূল ব্যাখ্যা করে বলেছেন যে আল আমির আল্লাযী আলা আন-নাসি ওয়া রাইন, যে শাসক তিনি মানুষের জন্য শাসক, তিনি দায়িত্বশীল। হোমাসুন রাইয়াতিহি, তিনি তার প্রজা যারা অধীনস্থ আছে তিনি জিজ্ঞেসিত হবেন। শাসক বলতে আমির বলতে দেশের শাসক হতে পারেন, কোনো একটা কোম্পানির প্রধান হতে পারেন, কোনো একটা এলাকার প্রধান হতে পারেন, কোনো একটা গোত্রের প্রধান হতে পারেন আমির। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি যিনি তার একজন পুরুষ, তার ছেলে মেয়ে পরিবারের বিষয়ে সে দায়িত্বশীল, এবং তার অধীনস্থ তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। এবং একজন মহিলাও সেও তার স্বামীর বাড়ির বিষয়ে সে দায়িত্বশীল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলছেন কৃতদাস, অধীনস্থ কর্মচারী যে আছে সেও তার এই যে প্রধান যে মালিক মনিব রয়েছেন তার সম্পদের বিষয়ে সে দায়িত্বশীল। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, ওহে হে আমার উম্মত, তোমরা শুনে রেখো, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর সবাইকে প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার অধীনস্থ, আমার যে দায়িত্ব, অধীনস্থ যারা আছে এদের সম্পর্কে জবাব দিতে হবে, জিজ্ঞাসা করা হবে। এজন্যে প্রত্যেকে যার যার অবস্থান থেকে দাওয়াতি কাজ করতে হবে। এখানে জবাব দিতে এমনটা করা যাবে না যে হ্যাঁ আমি মাপ পেয়ে যাবো না, এতটা সহজ না, এতটা এমনটা এতই সহজ নয়। এজন্যে আমাদের জানতে হবে, বুঝতে হবে সাধ্যানুযায়ী প্রত্যেকে যার যার অবস্থান থেকে এই দাওয়াতি কাজ আঞ্জাম দিতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আমিন আমিন। জাযাকাল্লাহ খাইরান। আরো প্রশ্ন করুন আপনারা সবাই, আমাদের হাতে আরো 12 মিনিটের মতো সময় আছে। আজকে আপনারা সবাই জয়েন করতে লেট করেছেন, কিন্তু ইনশাল্লাহ একটু সবাইকে মনে করে দিচ্ছি যে আমাদের ক্লাসটা আগামী কয়েকদিন একই সময় শুরু হবে। তো বৃহস্পতি, শুক্র এবং সম্ভবত শনিবারও আমরা বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45 শুরু করবো। আপনার সবার সময় মতো আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম শেখ, আমি জানতে চাচ্ছিলাম
আমার কথা কি শোনা যায়? জি, আমি শেখ বললেন এই মাত্র যে আমরা হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, সোশ্যাল মিডিয়ায় কিছু বেদাতি বক্তব্য বা জাল হাদিস গল্প এরকম কিছু শেয়ার করে থাকি। তো আমি আমার তো আমি যেটা করেছি কিছু হয়তো ব্যতিক্রম, কেউ ওটা ধরেছে, ভুল ধরেছে যে এই অমুক বক্তব্য এরকম একটা জাল হাদিস বর্ণনা করছে। উদাহরণস্বরূপ বলি, যেমন একটা বাচ্চা ছেলের বাবা রাসূলের কাছে এসে অভিযোগ করলো যে আমার ছেলে খুব মিষ্টি খায়, এই হাদিসটা তো তুমি এক সপ্তাহ পরে এসো এবং বলো, তারপরে বললেন যে বিষয়টা নিয়ে। তো এই হাদিসটা যেমন জাল, অনেক মানুষ এটা জানে না বা বাবা মায়ের দিকে রহমতের দিকে তাকালে ফরজ হজের সমান নেকি হয়, এই যে হাদিস জাল হাদিস গুলো অনেক বড় বড় ওলামারা আলেমরা বলে থাকে, হয়তো বলে ফেলেছে, হচ্ছে তিনি জেনে বলুক আর না জেনে বলুক জানি না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু যদি কোনো জাল আমল সেটা আমল করতে থাকে, তা আমরা যদি সেটা ধরতে পারি যে হ্যাঁ এটা তো ভুল, এটা জাল হাদিস, তাহলে আমরা যদি ওটাকে প্রচার করি যে এটা ভুল, তো প্রচার না করলে তো মানুষ অন্যরা জানতে পারবে না যে এটা ভুল কি না, ওটা তো তার আমলের মধ্যে থেকে যাবে। আচ্ছা, আমি এটা বলি, তো এই যে আমরা ভুল করি, এটা আমাদের একটা ভুল, আমরা প্রচার করলাম কি ওই জাল হাদিস প্রচার করলাম। তো এখানে যদি আপনি আরেকদুল উলামায়ে কেরামের কোনো একটা বক্তব্য যে এটা জাল হাদিস তিনি আলোচনা করেছেন, এটা জাল হাদিস, এটা মিথ্যা, ওই আলোচনা যদি আপনি প্রচার করেন তাহলে ঠিকই ছিল এটা। তো আপনি এটা না করে আপনি জালটাই প্রচার করলেন, এর দ্বারা যারা দেখা যাবে অধিকাংশ পাবলিক দেখা যাবে এটাই শুনবে আলোচনাটা, এর দ্বারা ওই বক্তার কি হবে, কয়েকটা সমস্যা। এক তো আপনি জালটাই প্রচার করলেন, আপনি এর যে প্রতি উত্তরটা কোনো একজন ওলামে কেরামের জবাব সেটা আপনি প্রচার করলেন না। তো এক তো আপনি এটা প্রচার করলেন, এর দ্বারা পাবলিক দেখা যাবে আপনার এটা অনেকে শুনবে না, আপনি যে জালটাই শুনবে, এটা একটা হলো। আরেকটা হলো বিদাতি মৌলবীকে আপনি ভাইরাল করে দিলেন, তা এর দ্বারা এর প্রসিদ্ধি লাভ হয়ে গেল। যখন আপনি তাকে প্রচার করলেন, এর দ্বারা সে দেবে সাধারণ দুনিয়া আসছিল, আপনারা প্রচার করলেন, কয়েকশো কয়েক হাজার প্রচার হয়ে গেলো, এর দ্বারা তার প্রসিদ্ধি লাভ খেতে লাভ করে ফেললো। আগে ছিল সে সামান্য জন বিদাতি, এর ফলে আপনাদের প্রচার করলেন সে আন্তর্জাতিক পর্যায়ে বিদাতি হয়ে গেল, আন্তর্জাতিক মানের বক্তা হয়ে গেল। বিদাতি কেন প্রচার করবেন? তো প্রচার না করলে তার এটা মিটে যাবে। আপনি পারলে কোনো শায়খ মাশায়েখের বক্তব্য আপনি শেয়ার করবেন যে তারা বলছেন যে এটা জাল হাদিস, তারা আলোচনা করছেন কোন একটা ইয়াতে, এটা আপনি প্রচার করেন, এটা আপনারা 2,000, 3,000, 5,000 শেয়ার করেন। হ্যাঁ, এবং আপনি এই যে হাদিসটা কোন একটা কোন একজন শায়খের আলোচনা লেখলেন যে হাদিসটা জাল হাদিস, এটা আপনার প্রচার করেন, এটা কয়েক হাজার প্রচার করেন, এর দ্বারা শায়খের প্রচার হইলো। এটা যে ভুল এবং তিনি রেফারেন্স সহকারে আলোচনা করলেন, এর দ্বারা শায়খের লেখারও প্রসারিত হইলো এবং এটা জাল হাদিস যে এটা প্রসারিত হলো, ওই ব্যক্তি প্রসারিত হইল না। এগুলো আমরা করে থাকি, এগুলো ভুল, চরম আমাদের মানহাজিক হতো, এটা ভুল আমাদের দাওয়াতের সিস্টেম বোঝার ক্ষেত্রে, আমাদের এটা চরম একটা সমস্যা যেটা আমরা অনুভব করছি। এর দ্বারা দেখা যায় আমরা বেদায়াতি যারা এদেরকে আমরা প্রসিদ্ধি লাভ করে দিচ্ছি, ভাইরাল করে দিচ্ছি, তারা সামান্য পর্যায়ে বিদাতি ছিল, এক পর্যায়ে তারা আন্তর্জাতিক মানে বিদাতি হয়ে যায়, আন্তর্জাতিক বক্তা হয়ে যায়। এবং দেখা যায় অধিকাংশ পাবলিক যারা আছে যাদের সঠিক জ্ঞান নেই, তারা এটাই শুনবে, হ্যাঁ সুবহানাল্লাহ বলবে, আপনার কথা শুনবে না, তারা আলোচনার খেয়াল করবে। আর যারা যারা দিনই বাইজার আছে তারা এমনিতে জানে, তারা যদি বলে নাউজুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, তারা আগে এমনি জানে, এটা আলোচনা না করলেও এটা বুঝবে, তারা দেখা যায় একটু মজা নেই, আর একটু মজা নেই। আমি যেটা খেয়াল করলাম, এক শ্রেণীর ভাই দেখা যায় মুখে এই পাগলামি গুলো শেয়ার করে একটু মজা নেই, হ্যাঁ দেখো হ্যাঁ এটা পাগলামি, আস্তাগফিরুল্লাহ বলে আর মজা নেই। তো এটা আমাদের মানহাজগত ভুল, দাওয়াতের সিস্টেমগত আমাদের ভুল হয়ে যাচ্ছে। এটা জয়ন প্রিয় ভাই আমি বলবো, তো সেগুলো প্রচার না করে বরং এর জবাব যদি থাকে কোনো একটা কোনো একজন শায়খ সুন্দর সুন্দর একটা আলোচনা করেছেন, আপনি সেটা শেয়ার করবেন, অথবা এটা লেখনি, এটা বিদআত, এটা শিরিক, এটা কুসংস্কার, এমন একটা লেখনি আসছে, এটা আপনি শেয়ার করেন, কয়েক হাজার শেয়ার করেন। কিন্তু দেখা যায় আমাদের তিনি বাইরা এসব শেয়ার উপম করে বিদআতীদের বক্তব্য, বা দেখা যায় কোনো এক ভিন্ন মানহাজের কেউ একটা সহি কথা কখনো বলে দিছে, এটা আমরা শেয়ার করলাম অনেক কয়েক হাজার, অথচ সে হয়তো এক দুইটা কথা ভালো বলেছে, আবার দেখবেন পরে একটা বক্তব্য দিবে পুরা যে আমাদের আহলে সমাজের বিরুদ্ধে, হ্যাঁ কোরআন সুন্নাহ ভিত্তিক যে দাওয়াতি কাজ এর বিরুদ্ধে সে বক্তব্য দিল, তাহলে সে প্রসিদ্ধি লাভ করলো
আমাদের ভাইয়ের মনে করলো সে যে আমাদের লোক, হ্যাঁ সহি কথা বলে, কিন্তু এরপর দেখো অনেক বক্তব্য দিব পাল আমাদের বিরুদ্ধে, হ্যাঁ ভুল ফতোয়া দিবে, সেগুলো অনেক মানুষ না বুঝে মেনে নিবে। হ্যাঁ উনি তো সুন্দর কথাই বলেন, ওনার কথা ঠিক আছে। তো এমন অনেক বক্তা আছে, কেউ কেউ আছে যারা এক দুইটা কথা ভালো বলে, আবার মূলত এরা কি, এরা আহলে সালাফি না, সালাফি মানহাজের না, সালাফি আকীদার না, এদের কেন আমরা প্রচার করব? আমাদের শাইখ মাসাইদ আল হাসান কেন আমরা প্রচার করি বেশি করে? আমরা খেয়াল করেছি তো অনেক মাদানী আছে যুগ ওলামা কেরাম, তারা যখন লাইভে গিয়ে কোনো আলোচনা করে দেখা যায় এগুলো খুব কম শেয়ার হয়। হ্যাঁ হাতে গোনা কিছু পাঁচ সাতজন দশজন শেয়ার করলে করলো, না করলে নেই। বিদাতি বা একজন দেখা যায় ভিন্ন মানহাজের একটা হঠাৎ কখন একটা আলোচনা করলো, এটাকে দেখা যায় আমরা এই কয়েক শত পাঁচশো এক হাজার শেয়ার করে ফেললাম। এটা আমাদের দাওয়াতি মানহাজ সিস্টেম সম্পর্কে আমাদের যে চরম একটা ভুল ধারণা, এটাই এর প্রমাণ। এটা আমরা বুঝতে পারছি না, এর দ্বারা আমরা কিন্তু ক্ষতি করছি, এদেরকে আমরা ভাইরাল করে দিচ্ছি। আর দেখা যাবে হঠাৎ কোনো তারা এমন ফতোয়া তারা প্রকাশ করবে যার দ্বারা উম্মাদ বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদের সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝান করুন। জাযাকাল্লাহ খাইরান। ফেরদৌস সাহেব, আপনার কি কোনো ফলো আপ কোশ্চেন আছে? জি জি হ্যাঁ, বলছিলাম যে আমি ওটাই করি, এরকম উদাহরণ দিলে বুঝবেন যে ঠিক প্রথমে যেটা ভুল কথাটা যে আলেম হয়তো বলেছে, এই ভুলটা প্রথমে এক মিনিট বা ৩০ সেকেন্ড কিছু একটা বাজলো, তারপরে আমাদের কোন সহি আকিদার শায়খ যেমন হয়তো বা মতিউর রহমান সাহেব বা ব্রাদার রাউল হোসেন বা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ যে কোন এইসব যারা আছে সহি আকিদার আলেম, এনারা তাদের পরে কথা বলছে, তারপরে এমন কিছু ভিডিও আছে যেগুলো হয়তো মাজারে সেজদা করছে বা কবর পূজা করছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে হয়তো আব্দুল রাজ্জাক ইউসুফ কথা বলছে বা ওনার অডিও ক্লিপটা বাজছে ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে, এগুলো কিন্তু ভিডিও যেটা দেখাচ্ছে সেটা ভুল। ঠিক এরকম ভাবে যে এক সমাজে এমন একটা সমাজ আসবে যখন আলেমরা হবে ভ্রান্ত, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এরকম যে ভিডিও গুলো আছে, মানে এটা যে ভুল কাজ হচ্ছে কিন্তু ভিডিওতে বলা হচ্ছে যেটা ভুল কিন্তু দেখানো হচ্ছে ভিডিওর মাধ্যমে যে এটা এটা ভুল কাজ। তো এই ভিডিও গুলো আমি হয়তো যারা কিছুই একেবারে জানে না বা এরকম কিছু আছে তাদের সামনে তুলে ধরছি যে দেখো এই কাজগুলো ভুল, ওরা জানার পরে ভিডিওটাতে কিন্তু ক্রস চিহ্ন বা লেখা থাকে টাইটেল আকারে যে এগুলো এগুলো সম্পূর্ণ ভুল যেগুলো আমরা এতদিন ভালো জেনে এসেছি। তো এই ভিডিও গুলোর ব্যাপারে আমার কথা ছিল যে এগুলো কি আমরা জানাবো না? এটাই জি। আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো আমাদের উচিত হবে সাধারণভাবে আমি বলবো আমি আমি বলবো তো আমাদের দাওয়াতের ক্ষেত্রে মেন আমাদের উচিত হবে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা গ্রুপ প্রচার করে দেওয়া, শুধু ভুল টুল এসব না। এক শ্রেণীর ভাইয়েরা যেটা ভুল করেন দেখা যায় ওই আপনাকে বলছি না, এক শ্রেণীর ভাইয়েরা ভুল করে দেখে সার্বক্ষণ শুধু অন্যের শুধু ভুলগুলো নিয়ে অমুক তমুকের ইয়া, তো এসব করলে একটা খারাপ একটা দিক হয় দেখা যায়। তো আপনি যখন শুধু অমুক তমুকের তার প্রসিদ্ধ কোনো আলেমের আপনি আলোচনা শেয়ার করলেন, এর দ্বারা প্রথমে হ্যাঁ আমার আলেমের বিরুদ্ধে চলে আসছে, হ্যাঁ এ তো আমাদের শত্রু দুশ্মন, তাহলে আপনি তাকে তাকে দুশ্মন বানিয়ে ফেললেন তার। তো এর পরিবর্তে অনেক সময় দেখা যায় যদি আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা যেগুলো শাইখ মাসাইকদের দালগুলো এটা বিদআত বলেছেন, তারা এরা শিরিক বলেছেন, কুসংস্কার দলিল আলোকে তারা সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে তারা বুঝিয়ে বলেছেন, তো এর দ্বারা কি হবে দেখা যাবে তারা সহজে হয়তো বা মেনে নেবে শুনতে শুনতে, হ্যাঁ কি কথা বলছেন উনি, উনি তো হ্যাঁ কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করছেন, তো এর দ্বারা ফলাফল বেশি হয় কিন্তু আমরা বুঝি না। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে এই যে আস্তে আস্তে ধীরে ধীরে যে আমাদের কোরআন সুন্নাহ দাওয়াতি কাজগুলো যদি এর একটু দেরি হয়, যদিও এটা দেরি হয় কিন্তু এই যে নম্রভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক ধীরে ধীরে মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করা, দাওয়াত দেওয়া, দাওয়াতি কাজগুলো করা, সুন্দর বক্তব্যগুলো তুলে ধরা, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনাগুলো শেয়ার করা, বলা এই মার্জিত ভাষায় সুন্দর ভাষায়, তো এর দ্বারা আল্লাহ তাআলা ইচ্ছে দেখা যাবে দাওয়াতি কাজ বেশি হবে। তারপর যেটা বিশেষ প্রয়োজনে কখনো যদি এমন হয় তো আমি বলবো কেটে বেদাতের ইয়া না করে
ডাইরেক্ট আমাদের আলেমদের এগুলো ইয়া করেন, শেয়ার করেন। উনি একটা হ্যাঁ মিলাদ কেমের হুকুম কি বিশিষ্ট ওলামায়ে কেরামের ফতোয়া আপনি শেয়ার করেন চার পাঁচ জনের। এই বিদাতের ইয়া করলে একটা একটা ক্ষতি হয় কি, তার ভাইরাল হয়ে যায়, তার প্রসিদ্ধি লাভ হয়, এরদের বিদাতের লাভ হয়ে যায়, সে জায়গা থেকে খ্যাতি মান হয়ে যায়, আন্তর্জাতিক মানের হয়ে যায়। সে সাধারণ পর্যায়ের একজন ছিল, তার তেমন সুনাম সুখ্যাতি ছিল না, তাকে চিনত না। এরপর দেখা যায় আমাদের প্রচার করে সে ভাইরাল হয়ে যায়, তার একটা সুখ্যাতি লাভ হয়ে যায়, সে একটা বড় পর্যায়ের হয়ে যায়, সামান্য থেকে সে আন্তর্জাতিক মানের হয়ে যায়, সারা দেশব্যাপী তার একটা সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে। এটা কিন্তু আমরা পরোক্ষভাবে একটা কিন্তু আমরা তার লাভ করে দিচ্ছি, উপকার করে দিচ্ছি, এটা আমি মনে রাখতে হবে। তো বিদাতের কিছু আলোচনা আমরা কিন্তু ব্যাপকভাবে শেয়ার করে তাকে ভাইরাল করে তার কিন্তু সুখ্যাতি অর্জনে আমরা সহযোগিতা করে যাচ্ছি। এই জন্যে আমি মনে করবো এক্ষেত্রে কৌশল হলো, কৌশল হেকমা হলো, কৌশল হলো বিদাতের আলোচনা আপনি শেয়ার করবেন না, খুব কম। হঠাৎ কখনো যে প্রসিদ্ধ যেটা যে বড় পর্যায়ে যেমন বিদাতে যেমন হয় এমনি সে ভাইরাল হয়ে আসে, যেমন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তার বন্ডামি আছে, উল্লাপাল্লা বক্তব্য আছে, এটার শাহ মাসাইদের আলোচনা আপনি সামনে নিয়ে আসলেন, সেটা কখনো হতে পারে, কখনো প্রয়োজনে করা যেতে পারে। কিন্তু এটাকে মানহাজ বানিয়ে নয়, সিস্টেম বানিয়ে নয়, দেখা যায় আপনি সার্বক্ষণে আপনার সিস্টেমে হলো অমুক তুমি বিদাতের একটা আলোচনা নিয়ে আসলেন, তারপর আমাদের কারো আলোচনা নিয়ে আসলেন, না এটাও কিন্তু সঠিক মানহাজ না। কেবলমাত্র এই ভিন্ন মতাদর্শে যারা আছে এদের সমালোচনা করা, এদের গুলো তুলে ধরে এই সে এগুলো করা, দেখা যাবে এর দ্বারা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, দাওয়াতের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ওরা আমরা হেকমতের সাথে কৌশলে ধীরে 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 সুস্থ সুন্দরভাবে মার্জিত ভাষায় কোরআন সুন্নার যে সঠিক মেসেজ সেটা আমরা জাতির সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সুবহানাহু তাআলা। এটা আমার ব্যক্তিগত অনুভূতি বা আমার পরামর্শ, আমরা যেটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন সে আলোকে আমি বলেছি, আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খাইরান উস্তাদ। তো আমাদের আরেকটি প্রশ্ন উত্তর দিব, তারপর ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। প্রশ্নটা চ্যাটের মাধ্যমে এসেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত শায়েক। আমার অনেক সময় দেখা যায় পিতামাতা সন্তানদের ছোটবেলা থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করার পরেও বড় হয়ে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে পিতামাতা কি গুনাহগার হবে? পিতামাতা কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد قل الله سبحانه وتعالى لا يكلف الله نفسا الا وسعها ويقول تعالى فاتقوا الله ما استطعتم তো আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করে চলো তোমাদের সাধ্য অনুযায়ী। আল্লাহ তাআলা বলছেন আরো لا يكلف الله نفسا الا وسعها, আল্লাহ কোন মানুষকে তার সাধ্যের বাইরে চাপিয়ে দেন না, কোন দায়িত্ব সাধ্যের বাইরে চাপিয়ে দেন না। তো পিতা মাতা তাদের দায়িত্ব পালনে কতটুকু তারা দায়িত্ব পালন করেছে, এটা হলো বিষয়। দায়িত্ব পালন বলতে কোনটুকু আমি বললাম, কিন্তু তার যথাযথ যে দায়িত্ব পালনের যে নিয়ম যেটা আছে, পুরো হাদিসের শিক্ষা দেওয়ার চেষ্টা করা, এই তাওহীদ ইমান আকিদা এর শিক্ষা দেবে, সলাৎ পড়াবে, সলাতের যে যে নিয়ম রয়েছে, এই সাত বছর থেকে সলাতের নির্দেশ দেওয়া, দশ বছর বয়সে যদি সলাত আদায় না করে তাহলে তাকে একটু প্রয়োজনে বেতরাঘাত করা, বারবার বলা, তাগিদ দেওয়া, শুরু থেকে অভ্যস্ত করা, তো এই যে নিয়ম আছে এদেরকে ভালো পরিবেশে রাখা, ইমানি পরিবেশে রাখার চেষ্টা করা, তো নিজেরাও সংশোধন হওয়ার চেষ্টা করা, সার্বিকভাবে সব ধরনের যা যা দায়িত্ব আছে সব পালন করা হলো, তারপরে কোনো ছেলে বড় হয়ে অনেক সময় খারাপ হয়ে যা, হ্যাঁ তো প্রাপ্ত বয়স হওয়ার পর যদি তারপর ছেলে যদি খারাপ হয়ে যায়, ছেলেদেরকে আপনারা বলেন বাবা তুমি সলাৎ পড়ো, নামাজ পড়ো, ইমানের পথে আসো, তাওহীদের পথে আসো, তুমি সুন্দরভাবে চলো, হালাল জীবিকা উপার্জন করো, তো আপনি উপদেশ দিচ্ছেন, প্রয়োজনে ছেলেকে রাগও করলেন, তো সর্বোচ্চ আপনি চেষ্টা করলেন, তো বড় হওয়ার পরেও পিতা মাতা ইচ্ছা করলে
কোনো কোনো ভাবে ছেলেকে বুঝে দিতে পারেন। কোনো ভাবে যদি কোনো সম্ভব না হয়, দেখা যায় ছেলে যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কেনান বা কি নাম এ নিয়ে ইখতিলাফ আছে, সে কাফের ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আদার সে ছিল কাফের, ঠাকুর ছিল। তো তো এভাবে ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি মুমিনা ছিলেন, লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন কাফের, ছিলেন খারাপ ছিল। তো এজন্যে তো কখনো দেখা যাবে স্বামী ভালো স্ত্রী খারাপ, স্ত্রী ভালো স্বামী খারাপ, এটা হয়ে যেতে পারে। কখনো বাহ্যিকভাবে মুসলিম মনে হয় ছেলে পিতা মাতা ভালো নেককার আল্লাহওয়ালা, কিন্তু ছেলে হয়ে গেছে কাফের, ছেলে পাশ থেকে হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে, এমনও হতে পারে, ওটা অস্বাভাবিক নয়। তো এটা যদি হয়ে যায় কখনো দায়িত্ব অবহেলার কারণে নয়, সর্বোচ্চ চেষ্টা করার পরেও ছেলে খারাপ হয়েছে, তাহলে তার দায়িত্ব সে বহন করবে, পিতা মাতার উপর সেটা বর্তাবে না। কিন্তু পিতা মাতার সতর্ক সাবধান হওয়া উচিত, সর্বোচ্চ গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করা উচিত। দায়িত্বের ক্ষেত্রে কোনো কোনো ভাবে কোনো ক্রমে অবহেলা করা যাবে না, যেন আমার অবহেলার কারণে আমার সন্তান যেন জাহান্নামের পথে না যায়, যেন সে ইমানের প্রতি দূরে সরে না যায়। এজন্যে প্রত্যেক পিতা মাতার উচিত সর্বোচ্চ সতর্ক সহকারে যত্ন সহকারে তাদের দায়িত্ব পালনের সচেষ্ট থাকা। আল্লাহ সবাইকে তাওফিক দান করুন, আমিন। আমি দেখছি নূর ইসলাম ভাই হাত তুলেছেন, আসলে আমার সময় শেষ হয়ে গেছে, আমরা প্রশ্নটা কালকে করলে হবে। নূর ইসলাম ভাই আচ্ছা শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে না, কথা ভেঙে ভেঙে আসছে ভাই, তার মানে আপনি প্রশ্নটা কালকে জমা। হ্যাঁ বলেন, সময় শেষ ভাই। জি ভাই মশা না, এমনিতে এসার আজান হয়ে গেল। তো এই বিষয়ে আমি বলে রাখি, পয়েন্টটা তুলে রাখি, কালকে শুনবো উত্তরটা, তাহলে হয়তো আমি যদি ভুলে হয়ে যাই তাহলে আপনার মনে করে দিতে পারবেন। তো বিষয়টা যেহেতু দাওয়ার পরে হচ্ছিল প্রশ্নগুলো, তো এই সময় আমরা যেহেতু আমরা তো সেরকম কোরআন হাদিস পড়ি বা মৌলানা বা মুরি সাহেব নই, তো সাহেবের কাছে আমার প্রশ্ন, যখন আমরা কোনো বিষয়ে কোনো কথা বলতে যাই তখন কিন্তু সমাজের লোক একটু অন্য চোখে দেখে বা বলে হয়তো বেশি আলেম হয়ে গেছিস বা বেশি এই ধরনের কথাবার্তা বলে আমাদেরকে মানে অ্যাকচুয়ালি ছোট দেখানোর চেষ্টা করে বা হয়তো ভাবনা চিন্তা করে। তো এই ক্ষেত্রে আমাদের কি করলে বা কি করলে সঙ্গে কথা বললে বা কিভাবে জবাব দিলে ওরা ভালো করে বুঝবেন, এই বিষয়টা আমি জানতে চাইছি। আর দ্বিতীয়টা হচ্ছে এখন যেটা স্যার বললেন যে কখনো হয়তো স্বামী ভালো হলে স্ত্রী খারাপ, স্ত্রী ভালো হলে স্বামী খারাপ, তবে আমি যতটুকু একবার শুনেছিলাম যে আল্লাহ তাআলা যে যেরকম তার সঙ্গে যদি স্বামী যদি পরেজগার হয় স্ত্রীকে পরেজগার দেন বা স্ত্রী যদি পরেজগার হয় তাহলে স্বামীকেও পরেজগার দেন, এরকম একটা ভাব আছে। তাহলে এটার জন্য আমাদের কি করণীয় বা কি করলে হয়তো পরেজগার নিজে পরেজগার হলে স্ত্রীকে পরেজগার হিসেবে পাওয়া যায়, মানে এই বিষয়টা দু নম্বর প্রশ্ন এটা। আর তিন নম্বর হচ্ছে আবুধাবি আদনান, যেটা সাইকের আগে বলছিলেন যে প্রচার করার বিষয়ে, তো আবুধাবি আদনান দেখছি ফেসবুক বা অনেক ভাইরাল বা হচ্ছে, ধীরে ধীরে পপুলার হচ্ছে, তো উনারা উনি কি সহি আকিদা নাকি কি রকম, এই বিষয়ে জানতে চাইছে। টোটাল তিনটে প্রশ্ন আমার একসঙ্গে, শুনলেও হবে ইনশাল্লাহ। আচ্ছা আপনার প্রশ্নগুলো আগামীকাল লিখিত ভাবে দিয়েন ইনশাল্লাহ। আর ব্যক্তি সম্পর্কে প্রশ্ন, আসলে আমরা উত্তর সাধারণত এইগুলো নিয়ে আবার সমালোচনা হয়, তো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন ব্যক্তিগত ভাবে করলে এটা বেশি সুন্দর হয়। তো আচ্ছা খায় তারপর ইনশাল্লাহ প্রশ্ন আসলে আমরা উত্তর যত আমরা জানি বলবো ইনশাল্লাহ। খায়ের এবং শুক্রবার পরে ক্লাসের পরে আমরা একটা কুইজ করবো ইনশাল্লাহ, আপনারা সবাই কুইজ অংশগ্রহণ করবেন, আপনারা পড়বেন প্রথম ছয়টার দার্স যে পিডিএফ আছে সেগুলো ভালো করে পড়াশোনা করে প্রিপারেশন রাখবেন, 70% মার্ক পেলেই পাস হবেন ইনশাল্লাহ। আর শনিবারে হয়তো ক্লাস হবে, আমরা শায়েক পরে আমাদের কনফার্ম করবেন আর কি, শায়েকে একটি অপারেশন থাকতে পারে, শায়েকের জন্য বেশি করে দোয়া করবেন। তো ঠিক আছে, কালকে আপনারা সবাই সময় মতো উপস্থিত হবেন ইনশাল্লাহ। সবাইকে শুকরান জাযীরা, অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল খায়র, আল্লাহ সুবহানাহু সবাইকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন, মজন দাখুন আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। তো এখনো পাটা শুকায়নি, তো এক্সিডেন্ট হয়ে গেছে আল্লাহ তাআলার ইচ্ছায়, সুস্থ ছিলাম হঠাৎ করে এমনটা হয়ে গেল, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহ সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন, ইমানি জীবন দান করুন।
আপনার পায়ের অবস্থাটা কি একবার দেখাতে পারবেন? ইচ্ছা হচ্ছিল, যদি অসুবিধা থাকে তাহলে নয়। আচ্ছা, খাইল পরে আবার দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।